সারা বাংলায় বঙ্গধ্বনি মহামিছিল চলছে, সেই বঙ্গধ্বনি মিছিল আমরা আজকে আয়োজন করেছিলাম বিউদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই মিছিলের এক্ষুনি সমাপ্ত করতে। কতটা সাড়া পেলেন বঙ্গধ্বনি যাত্রা? আমরা সাধারণ লোকে ব্যাপক সাড়া পেয়েছি, মানুষ উন্মাদ, মানুষের যে আবেগ চোখে পড়ার মতো, আপনারা তো সঙ্গে ছিলেন নিশ্চয়ই দেখেছেন। আমরা যে সাড়া পেয়েছি আমরা সন্তুষ্ট, এবং আমরা আশা করছি আগামী 2021 বিধানসভায় এই মানুষের আবেগ উন্মাদনা, ঠিক আছে, দিদিকে আমাদের নেত্রীকে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একদম তৈরি। বাইক মিছিল কোথা থেকে শুরু হয়েছিল? বাইক মিছিল আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল আমাদের লালপুর গান্ধী রোড স্ট্যান্ড থেকে, আমরা গিয়েছি খেজুরতলা পর্যন্ত, ওদিকে তারপরে খেজুরতলা থেকে আমরা আবার ভগবানপুর শহীদ মিছিল পর্যন্ত গিয়েছি। 21 নির্বাচনে কতটা প্রস্তুত? আমরা পুরোপুরি ফুল তৈরি। আমরা দাদা 19 ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছে, তো বিজেপিতে যোগদান করার পূর্ব মেদিনীপুর তথা ভগবানপুর বিধানসভার তৃণমূলের বর্তমান পরিস্থিতি কি? কোনো এতে কোনো প্রবলেম নেই আমাদের, মানুষ একদম সজাগ, মানুষ সতর্ক, মানুষ বেইমান বা মির্জাপুর থেকে চিনে নিয়েছে। সাধারণ মানুষের কাছে আমরা যে দেখেছি, সাধারণ মানুষের মধ্যে যে আবেগ উন্মাদনা, যে সিনসিয়ারিটি, দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরে সাধারণ মানুষ দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। 2019 ডিসেম্বরের আগে দলের দায়িত্ব ছিল নেতাদের উপরে, 2020-19 ডিসেম্বরের পরে দলের দায়িত্ব সাধারণ কর্মীরা নিয়ে নিয়েছে। অতএব সাধারণ কর্মীদের যে আবেগ উন্মাদনা আমরা দেখেছি তা সত্যি চোখে পড়ার মতো, এবং আগামী দিনে আমরা তৈরি প্রস্তুত। কয়েকদিন আগে বিজেপি র্যালি করেছে অন্যায় অন্যায় কর্মসূচি, তো তারই কি পাল্টা এই বঙ্গধ্বনি? না না, বঙ্গধ্বনি তো আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পূর্ব ঘোষিত এটাকে আমরা কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম শেখ আজিমুল হোসেন, আমি ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক আছি। বাড়ি কম দিলে চলে যাবে, চালিয়ে আছে তাদের উদ্দেশ্যে বলছি।
Do it!